তাহলে আমরা লিখতে পারি কি এখানে ধারাটির প্রদত্ত প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান সমান 128 এবং সাধারণ অনুপাত অনুপাত r সমান সমান যেহেতু 64/128 ইকুয়াল টু কারণ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা এটা পাইতেছি কি তা 1/2 পাইতেছি তাহলে তাই না তাহলে 64 দুগুণে 128 এখন দেখো যে আমরা যে এটি কত কোন পদ ধারাটির কোন পদ হাফ তাহলে লিখলাম ধারাটির n তম পদ হাফ ধরে নিলাম কি ধারাটির n তম পদ হাফ তাহলে আমরা জানি আমরা আমরা জানি কি জানি দেখো যে এনতম পদ সমান সমান এ আর টু দি ফর এন মাইনাস ওয়ান এখন যেহেতু এরা বলে দিচ্ছে এনতম পদ হাফ তাহলে আমরা লিখতে পারি এরকম যে বা এ আর টু দি ফর এন মানে আমাদের কত আমরা বের করব তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল এটা মানে কত হাফ এবার লিখতে পারি তাহলে এর মানে আমরা জানি কত আমাদের 128 নাকি তাহলে বা ওয়ান আমরা লিখতে পারি 128 এই আর মান আমরা বসাবো কত 1/2 দি ফর এন মাইনাস ওয়ান ইকুয়াল 1/2 খেয়াল করে আমরা এভাবে লিখতে পারি তাহলে বা এটাকে লিখতে পারি আমরা যে 1/2 পাওয়ারটা এন মাইনাস ওয়ান থাকবে আর এখানে থাকবে কি তো 1/1 এখানে যেহেতু আমরা তো 128 আমরা এদিকে নিয়ে আসতে পারি 128 ইন্টু টু টু তে গুণ করে দাও তাহলে টু তে গুণ করে দিলে আমরা কী পাবো যে আমরা পেয়ে যাবো এরকম যে 1/2 দি ফর এন মাইনাস ওয়ান ইকুয়াল 256 তাই না 256 খেয়াল করো এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি আর একটু সুন্দর করে আমরা এই দিকে নিয়ে আসলাম যে বা 1/2 দি ফর এন মাইনাস ওয়ান ইকুয়াল এটাকে যদি আমরা এরকম করি যে 1/2 পাওয়ার 8 দিতে পারি তাই না এটাকে আমরা যদি আবার এই টু রে গুণ করি এভাবে তাহলে আমরা এই মানটা আবার 256 পেয়ে যাব তার মানে আমরা এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে বা এ হাফ যদি চলে যায় থাকে এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু 8 বা এন ইকুয়াল 8 প্লাস 1 সুতরাং এন ইকুয়াল আমরা পেতে পারি 9 তাহলে ধারাটির কীটা আমরা লিখতে পারি ধারাটির নবম পদ ধারাটির নবম পদ এসে হাফ তাহলে লিখতে পারি ধারাটির নবম পদ কত হাফ এখন এটা তার মানে অ্যান্সার কী হবে নবম পদ আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ একটু মনোযোগ সহকারে একবার করলেই তোমরা পারবে আমরা কী করলাম এটা ধারাটা ছিল আমাদের এটা ধারাটি কোন 1/2 বের করতে হবে হাফ অর্থাৎ আমরা ধরে নিলাম প্রদত্ত ধারাটির প্রথম পদ কত 128 ধারাটির সাধারণ অনুপাত কী ছিল আর সমান যে কোনো পদ বাই তার পূর্ববর্তী পদ তাহলে আমরা 64 128 ভাগ দিলে পাই হাফ এখন এনতম পদ বলে দিছে কত হাফ তাহলে আমরা জানি কি এনতম পদ সমান এ আর টু দি ফর এন মাইনাস ওয়ান এটা আমরা সূত্রটা জানি তাই না তাহলে এখানে আমরা কী করতে পারি এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এনতম পদের মান হাফ বসিয়ে দিলাম তাহলে আমরা আড়াআড়ি গুণ করে যেটা পেলাম এটা পেয়ে গেলাম এখানে তাই না তাহলে আমাদের সরাসরি পেয়ে গেলাম এন এর মান কত 9 তাহলে ধারাটি নবম পদ হবে কত হাফ তাহলে আমাদের অ্যান্সার হবে নবম পদ আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81 হলে এখানে বলছে কি ধারাটি তৃতীয় পদ কত নির্ণয় করো আমাদের তৃতীয় পদ কত বের করতে হবে দেখো তাহলে আমি লিখতে পারি না ধারাটির প্রথম পদ মনে করি ধারাটির প্রথম পদ কে সাধারণ অনুপাত আর এবার দেখো যেহেতু বলছে না ধারাটির পঞ্চম পদ এত দশম পদ লিখতে পারি এনতম পদ এন আমরা জানি যে লিখতে পারো সরাসরি এত সমস্যা নাই অথবা এমনিও করতে পারো আমরা জানি এনতম পদ এ আর টু দি ফর এন মাইনাস ওয়ান
এখন তাহলে পঞ্চম পদ কি হবে পঞ্চম পদ হবে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান a r টু দি পাওয়ার 4 লিখতে পারি তাই না আবার যদি দশম পদ পাশে ধরে দশম পদ তবে তোমার a r টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 9 লিখতে পারি এখন দেখো প্রশ্ন বলে দিছে পঞ্চম পদ এত দশম পদ এত তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে যদি প্রশ্ন বলে দিছে যে প্রশ্ন মতে কত a r টু দি পাওয়ার 4 সমান সমান 2 রুট ওভার 3 বাই 9 এবং আর দশম পদ কি বলছে দশম পদ বলছে এটা মানতে অর্থাৎ a r টু দি পাওয়ার 9 সমান সমান 8 2 বার 2 বাই 81 এটা এখন দেখো আমরা যদি এটাকে দিতে পারি তাহলে এক নং সমীকরণ এটাকে দিতে পারি দুই নং সমীকরণ তাহলে দুই নংকে এক নং দ্বারা ভাগ করে দাও দুই নংকে যদি আমরা এক নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাই দুই নং কে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই তো তোমরা দুই ভাবে লিখতে পারো লিখে লাগতে করতে পারো না লিখে করতে পারো তাহলে আমরা লিখে দেই যে এখন কি হবে a r টু দি পাওয়ার 9 আসবে নিচে আসবে a r টু দি পাওয়ার 4 আসবে বাই এখন থাকবে তো এখন আমরা একবার লিখে নিতে পারি যে a টু টু পাওয়ার 2 বাই 81 ইনটু এভাবে লিখে দিতে পারি যে 9 এর উল্টে গেলে কি হবে উপরে যাবে অর্থাৎ 9 উপরে যাবে 2 টু টু পাওয়ার 3 থাকবে এভাবে আমরা লিখতে পারি দেখো এতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো তো আশা করি এই জায়গায় কারো কোনো সমস্যা থাকার কথা না তাহলে এখানে আমরা এটাকে কাটাকাটি করলে কি পাই যে এখানে এ এ যাবেগা আর এখানে 9টা থেকে 4টা গেলে তাহলে 5টা অর্থাৎ বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল এখানে কত 9 9 81 নিচে থাকবে 9 তাহলে 9 আর এখানে খেয়াল করো যখন লিখতে পারি এই এখানে যদি রাখা থাকবে 9 আর এখানে যেটা কাটা থাকবে 4 তাহলে দুগুণে 8 আর এখানে খেয়াল করো যে এই রুট ওভার 2 থাকে উপরে আর নিচে থাকে রুট ওভার 3 তাই না এরকম লিখতে পারি এবার খেয়াল করো এটাকে আমরা কি বানাতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা যে বা এটাকে আমরা এখানে লিখতে পারি r টু দি পাওয়ার 5 সমান এটাকে আমরা এই 4 কে 4 কে আমরা কি লিখতে পারি 4 2 ইনটু 2 লিখতে পারি না দেখো তাহলে যদি আমরা রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 দেই আবার ইনটু রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 দেই তাহলে কি হয় এই দুইটা মিলে আমরা রুট ওভার 2 হোল স্কয়ার দিতে পারি আবার এই দুইটা মিলে আমরা রুট ওভার 2 হোল স্কয়ার দিতে পারি তাহলে কত হলো মোটামুটি কারি করলে আমরা আবার 2 ইনটু 2 পেয়ে যাব অর্থাৎ 4 পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারি 1 2 3 4 অর্থাৎ আমরা লিখতে পারি এরকম যে এই 4 টাকে আমরা রুট ওভার কত লিখতে পারি রুট ওভার এরকম ভাবে লিখতে পারি রুট ওভার 2 দি পাওয়ার 4 লিখতে পারি ইনটু রুট ওভার 2 আসে আগে এখানে এবা এটাকে লিখতে পারি 3 টাকে আমরা লিখতে পারি রুট ওভার 3 টু দি পাওয়ার 4 রুট ওভার 3 লিখতে পারি এটাকে আমরা একসাথে যদি লিখি লিখতে পারি এরকম যে r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু রুট ওভার 2 বা একবার 5 লিখতে পারি অথবা আরেকভাবে লিখতে পারতাম আমরা দেখো এবার লিখতে পারি অথবা আর একটা লাইন ধরে বাড়াই এরকম লিখতে পারি কিনা যে তোমরা খেয়াল করো যে একটা রুট ওভার ইউজ করে যদি রুট ওভার 2 বাই 3 ইউজ করে একবার বাদ দিই তাহলে এই 5 এই 5 আমরা বাদ দিতে পারি তাই না তাহলে বাদ না দিলে আমরা কি করতে পারি এখন থাকবে যে সুতরাং যে r r = রুট ওভার 2 বাই 3 এরকম লিখতে পারি তাই না যে r এর মান r এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই r এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কি হবে এক নং সমীকরণ আছে আমাদের এইটা তাই না তাহলে দেখো আমরা লিখতে পারি r এর মান তাহলে এখন থাকবে তোমার a r এর মান হবে √1 2 বাই 3 পাওয়ার 4 তাই না ইকুয়াল কত আছে 2 রুট ওভার 3 বাই 9 বা আমরা এটাকে এরকম করতে পারি কিনা দেখো তো যে a
আচ্ছা তুই এর মানে বের করো তার মানে আমরা এটা রেখে দিব তাহলে এখন 11 সাইডটা আছে তার মানে আমরা দুইটা এর সাথে বাদ দিতে পারি অর্থাৎ লিখতে পারি এরকম যে 2 হোল স্কয়ার বাই 3 হোল স্কয়ার এরকম লিখতে পারি তাহলে এখন থাকবে 2√3/9 এখন এখানে কি করতে পারি তোমরা এই জায়গাটা বুঝছো কিনা বলো কারণ আমরা যদি এটাকে বর্গ দিতে বর্গ থাকতো বর্গটা রুট ওভারে গেল বলে তো বর্গ আর রুট ওভারে গেছে কাতে যেহেতু এটাকে আমরা ইচ্ছে করলে এখন 2/2টা না এখন 4 মানে কত 2×2 না তো একটা বর্গ আর গেল মানে বর্গ আর রুট ওভারে গেলে আরেকটা থাকে না আরেকটা আমরা কি করলাম পাওয়ার এসে এর উপরে দিয়ে দিলাম তো এই জন্য আমরা এভাবে লিখতে পারি তাই না তাহলে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি তাহলে এখন এখন থেকে কত 4 হয়ে যাবে তাই না আমরা যদি আবার একবার গুণ করে দেই এটাও করতে পারি না যে বা a সমান সমান 2^4 এটা উল্টে যাবে না এরকম 2√3/9 এটা হচ্ছে 3 তৃতীয়া 9 নিচে পাবো 4 তাহলে এই 9 এর কাটতে পারি 2 এ এই 2 কাটা কাটা করে থাকবে 2 তাহলে আমরা লিখতে পারি এরকম যে বা a সমান সমান √3/2 আমরা এরকম লিখতে পারি কিনা তোমরা একটু খেয়াল করো তো যে a ইজ ইকুয়াল টু √3/2 লিখতে পারি কিনা তাহলে আমরা এইভাবে পেয়ে গেলাম এবং r এর মান পেয়ে গেলাম তাহলে আমরা এখন এর মানটা r এর মানটা ব্যবহার করে আমরা কি করতে পারি আমরা তোমার যে তৃতীয় পদের মানটা বের করতে পারবো তো তৃতীয় পদের মানটা আমরা বের করে একদম সহজ তাহলে দেখো আমরা কিভাবে খুব সহজেই তৃতীয় পদের মানটা বের করে নেই ওকে তারাটির পদ যে হবে a r টু দি পাওয়ার 3-1 তাহলে আমরা লিখতে পারি এরকম যে a r টু দি পাওয়ার 2 তাহলে এখানে লিখতে পারি যে এর মানে আমরা পেয়ে গেছি কত এই যা তাই না 3 মান কত আছে √3/2 আর এর মান কি আছে আর এর মান আছে 8 পারি অর্থাৎ √2/3 হোল স্কয়ার এক হোল স্কয়ার উঠে কাটা যাবে তাই না তাহলে কি থাকবে √3/2 × 2/3 এর সাথে এটা আমরা কেটে দিতে পারি এখন দেখো এখানে একটা কাজ আছে কি √3/√3 থাকে তাহলে এখন এটাকে আমরা যদি এরকম করি কোনো সমস্যা আছে কিনা √3/√3 বানাতে পারি না দুটো যদি আমাদের এটা পাই তাহলে তার মানে আমরা এটাকে লিখতে পারি না এরকম এটার সাথে এটা কেটে দিলে একটা √3 কাটতে পারি তো থাকবে এটা 1/√1 সিজি তার মানে এই যে आंसर তাহলে তৃতীয় পদের মান √3 এটা আমরা आंसर হিসেবে লিখতে পারি তাহলে आंसर √3 আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ একদম সহজ এটা মনোযোগ সহকারে একবার করলে পারবে।